রেশমের চাষবাস, সুতা, কাপড়ের বুনন ও সে কাপড়ে নান্দনিক নকশা এঁকে ক্রেতার সামনে উপস্থাপন। চাহিদার সবটা যোগান দিতে না পারলেও কয়েক শতাব্দী থেকে রাজশাহীর আভিজাত্য রেশম কাপড়। ধনাঢ্য ব্যক্তি এরাই পড়তেন এবং সে সময় রাজন্যবর্গ যারা ছিলেন, সে সময় পরবর্তী সময়ে জমিদাররা, জমিদার শ্রেণী, এরাই বেশি ব্যবহার করতেন। ওই যে ঐতিহ্যের পরম্পরা, সেটা এখনও এই অঞ্চলের মানুষরা ধরে রেখেছে। সেকাল থেকে একাল উৎসব পার্বণে মেয়েদের প্রথম পছন্দ রেশম শাড়ি। পোশাকটি সনাতনী হলেও এর সাজগোজ নিতান্তই আধুনিক, তাই ঈদ কেনাকাটায় সিল্কের শাড়িকে অনেকটা অগ্রাধিকারে রাখেন সব বয়সী নারী। ঐতিহ্যের প্রেমে গায়ে জড়ান বারো হাতের কল্পনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রং একটা ঠিক মনে মনে কল্পনায় ঠিক করে রাখা হয় যে অমুক রঙের শাড়িটা হলে ভালো হয়। তারপর যখন রং মিলে যায় তখন আমরা কাজ দেখি। যে কোনো জায়গায় সিল্ক পরে যদি আমি যাই, আমার নিজের কাছে আমার নিজেকে একটু আলাদা লাগে, বা ঐতিহ্যবাহী একটা শাড়ি পরেছি এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে। যতদিন যাচ্ছে সিল্কের উপর ভ্যারিয়েশন অনেক বেশি, যার জন্য দেখা যাচ্ছে যে আমাদের মেয়েদেরও সিল্কের প্রতি একটু আকর্ষণটা বেড়ে গেছে। এবারে ঈদ ও বৈশাখ পাশাপাশি হওয়ায় আবহাওয়া ও হাল ফ্যাশনের বিবেচনায় র সিল্ক, তসর, মটকা, মসলিন, অ্যান্ডি সিল্কের শাড়িতে এসেছে বৈচিত্র্যতা, যা পাওয়া যাচ্ছে 3,900 থেকে 60,000 টাকা দামে। শাড়ির পাশাপাশি সিল্কের থ্রি পিস, বোরকা, সুতি মটকা সিল্কের মিশ্রণে ছেলেদের পাঞ্জাবি, সিল্কের গজ কাপড়, শিশুর ফতুয়া সহ ঈদ কেনাকাটায় সব বয়সী ক্রেতার সমাগম বাড়ছে প্রতিদিন। পছন্দের সেরা পোশাকটি কিনতে আসছেন বিদেশি ক্রেতারাও। প্রত্যেক ঈদে কিংবা যে কোনো অকেশনেই এখান থেকেই পাঞ্জাবি কেনার চেষ্টা করি। দাম মোটামুটি রিজনেবলের মধ্যেই পাওয়া যায়। ঈদ উপলক্ষে আসা সবার জন্য পোশাক নিচ্ছি, আর একই ছাদের নিচে সবই পেয়ে যায় এখানে। ব্যবসায়ীরা জানান ঈদ কেনাকাটায় ক্রেতাকে আকৃষ্ট করতে ফ্যাশন আর ক্রয় ক্ষমতাকে গুরুত্ব দিয়েছেন তারা। এবারের পরিবেশটা আমরা সব দিক দিয়ে ভালো পাচ্ছি, যার কারণে গতবারে যদি আমরা 6 কোটি টাকা করে থাকি, এবার আমাদের হয়তোবা ব্যবসাটা 8 থেকে 10 কোটি টাকার এরকম হতে পারে, এবং এটাই হওয়ার সম্ভাবনা আছে। আমরা এবার চেষ্টা করেছি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সিল্কের পণ্য তৈরি করার, সেটা শাড়ি হোক, থ্রি পিস হোক, পাঞ্জাবি হোক, গজ কাপড় হোক, আমরা পর্যাপ্ত পরিমাণ আয়োজন রাখছি ক্রেতাদের জন্য। চলতি বছর বিসিকের 10টির বেশি সিল্ক কারখানায় ঈদ ও বৈশাখ উপলক্ষে 80,000-এর বেশি শাড়ি কাপড় উৎপাদন করা হয়েছে। রাকিবুল হাসান, এখন রাজশাহী। আসছে দি এক্সপার্ট।